হ্যালো ফ্রেন্ডস, আজকে গুড মর্নিং বলবো না, আজকে গুড আফটারনুন দিয়ে আমি শুরু করছি। কারণ আজকে ভাবলাম ব্লগটাকে একটু অন্যভাবে শুরু করি। এক্স্যাক্ট সেটাও একটা কারণ নয়, কারণটা হচ্ছে আজকে সকাল থেকে খুব ল্যাদ খেতে ইচ্ছা করছিল, একদমই ভিডিও টিডিও করতে ইচ্ছা করছিল না। তো বসে গল্প করা, গ্যাজানো, দেখবে এক একদিন এরকম মনে হয় যে সারাদিনই বসে বসে কাটিয়ে দিই, দিনটা যদি এইভাবে যাই যাক না, এরকম করেই আর কি কাটিয়ে দিই। তো সেরকমই এক একদিন যেমন সকাল থেকে একটু চন্দনে থাকি, কাজকাম করি, ভিডিও করছি, সব কিছু বললাম হয়ে গেল, কিন্তু এক একদিন মনে হয় কি ওই যে বসে আছি, বসেই থাকি, ধাক্কা দিয়ে দিয়ে আর কি রান্নাঘরে ঢোকানো, ধাক্কা দিয়ে দিয়ে কাজকাম, তো সেগুলো করতে হয়। আর যখন কোনো মেয়ের বাড়িতে মা এসে থাকবে না, মেয়েরা অটোমেটিক্যালি লেজি হয়ে যায়। না তাই বলে না যে মাকে দিয়ে সব করায়, আমিও করি, কিন্তু মনে হয় যেন একটু মানে গল্প ঝুড়ি নিয়ে যেই বসি তখনই শুরু হয়ে যায় ল্যাদ খাওয়া। যাই হোক, এখন আমি লাঞ্চ করছি, একদম লাঞ্চ করার সময় মনে হলো কেন তোমার তোমাদের সঙ্গে একটু বকবক করি, তো সেই জন্য চলেই আসলাম। আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, লাঞ্চ মেনুতে আজকে আছে সবচেয়ে তো অখাদ্য একটা খাবার, কিন্তু খুবই পুষ্টিগুণ। আর এই সময় বিশেষ করে চারিদিকে যা রোগ বাক শুনছি, যেরকম ভাইরাস ঘুরছে বা এই সিজন চেঞ্জের সময় তাড়াতাড়ি অ্যাটাক করে ফেলে, সেইগুলো বিরোধিতা করতে একমাত্র পারে এই নিম পাতা। এটা খাচ্ছি আমি, নিম পাতা ফ্রাই, বেগুন ভাজা, মুগের ডাল, ওরে বাবারে বিশাল, মুগের ডাল। আর এখানে আছে হচ্ছে পাতলা কাতলা মাছের ঝোল, সেটা হচ্ছে শিম, তারপর আর কি যেন আছে, কাঁচকলা আর ঝিঙে, একদম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে করা। আমার মাঝে মাঝে এরকম পাতলা পুটলি খেতে ভালোই লাগে। ওদিকে ছেলে আর মা খাচ্ছে, আমি এখানে বসলাম, কারণ আমার একটু চেয়ার টেবিলে হলে সুবিধা হয়, টেবিলে রেখে খেতে ভালো লাগে, হাতে ধরে খেতে বসে ওই ছেলের সঙ্গে মানে গল্প করার জন্য, তো টেবিল হলে কি একটু ফ্রিভাবে গুছিয়ে খেতে পারি। আরে নিম পাতা কিন্তু এই সময়টা সবাই খাবে, ঠিক আছে, কারণ না এটা বেগুন নেই, শুধু নিম পাতা ভাজা, বেগুনটা আলাদা ভাজা। হ্যাঁ নিম বেগুন ভাজা, এটা মা ঘর থেকে বলছে নিম বেগুন, নিম বেগুন দিয়েও খাই, কিন্তু আমার না ওই পাঁপড়ের মতো কচকচ করে ওইটা খেতে বেশি ভালো লাগে, মানে নিম পাতাটা পুরো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়, তো ওইটা খেতে ভালো লাগে বেশি। আগে খেতাম না, একদমই খেতাম না, এখন একটু বুঝি খাওয়াটা দরকার। ছেলে খায় না, খাবে না, এটা স্বাভাবিক, বাচ্চারা তো একদমই এসব খেতে চায় না, যেটা আমরাও ছিলাম ছোটবেলায়, মনে পড়ে এখন। তো ওদের টেকনিক করে খেতে হয়, নিম পাতাটা টেকনিক করে খাওয়াতে পারি না, কারণ কোনো টেকনিকই ধার ধারে না। ওই মুগ ডালের মধ্যে লাউ আর উচ্ছে দিয়ে একটা ডাল হয়, সেই ডালটা মানে চালিয়ে দিই আর কি, সেই ডালটা বুঝতে পারে না যে অতটা তেতো হয়েছে, খেয়ে নেয়। আমার খাওয়া এবার মুখ টুক মুছে নিয়ে তারপর করবো একটা কাজ। এই তুই কি করছিস, হামাগুড়ি দাও, হামাগুড়ি দাও, ছোট্ট বাঘ হয়ে এসো, বুঝি বাবা, তুমি কে গো, প্যান্ডান মানে স্পাইডারম্যান, তাই তো, বুঝি বাবা, আর গাইস আমি এখন একটু বেরোলাম একটু চপ ঝালমুড়ি আনতে, কারণ ওগুলো না খেলে না থাকা যাচ্ছে না। হ্যাঁ আমি বলছি, তো ওইগুলো নিয়ে আমি বেরিয়ে আসবো, এসে তারপর কথা বলছি। আর ওইদিকে দেখো একটা বিয়ে বাড়ি আমাদের পাড়াতেই হচ্ছে, কিন্তু পরিচিতি নেই বলে হয়তো বলেনি,
তো বিয়ে বাড়ি দেখলে না মনটা কেমন একটা লাগে না, একটা যদি নিমন্ত্রণ না পাওয়া যায়, নিমন্ত্রণ পেলে তো ভালোই লাগে, না পেলে যেন মনটা হা হা করতে থাকে। আরে সানাইয়ের আওয়াজটা ব্যাপক, বোতলগুলো আছে ছোট নালসা কোম্পানির, হ্যাঁ উপর থেকে ঢাকা খোলা ছোট সাইজটা আছে। তুমি নাইসা যা নিচ্ছ এসকেআইও তাই নিচ্ছ, সব থেকে রেট বেশি আছে অ্যাকোয়াপেডার এসকেআই। দূর আমি এটা নিয়ে বালতো পড়ে আছি, আমি তো দেখে নিই, হ্যাঁ না পেলে ও কাকু নাইসা কোম্পানির ফ্লিপ টপ বোতল আছে ছোট ওয়াটার বটল, বা এমনি জল যে খাই বাচ্চারাও আছে, ওই নাইসা কোম্পানির ছোট বোতল পাঁচশো এমএল ছোটগুলো আছে দেখা, ওই যে বলে এই ছোটগুলো দেখা, এই জিনিসের যেগুলো বেরিয়েছে নতুন এখন এগুলো দাও দেখাচ্ছে আসলে আমি দেখাবো না এগুলো ভালো কোম্পানি ভালো, এই দেখুন এরপরে এরম হবে। এই নাইসারের আর এক রকম কি বোতল ছিল রে এই জাতীয়, একটু দেখো ভাই যদি মনে থাকে, কত আছে ১১০ ওই যে ফিতে লাগানো গুলো একটু দেখুন না যদি পান, একটু দেখিস তো বাপি এই বাপ মাসে চারটে আলু আর দুটো ডিমের চপ দাও, চারটে আলু দুটো ডিম এছাড়া রাজু টাজু নেই বা টক ঝাল মিষ্টি অন্য কোনো কোম্পানি নেই।
তো বাড়িতে ঢুকে গেছি, চোখ মুখের অবস্থা দেখো, মানে এইটুকু হেঁটে এসেছি তাতে চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘামে ভিজা ভেজা। তো এসে গেছে একটা বাজে সময়, বাজে সময় তো সব দিক থেকে চলছে আমাদের, মানে চতুর্দিকে সব আর কি করোনার আতঙ্ক, আর সেরকমই ভাইরাস ঘুরছে। এই মাত্র ঘরে এসে শুনতে পেলাম যে 81 জন মানে ইন্ডিয়াতে ধরা পড়ে গেছে আর কি করোনা আক্রান্ত। তো খুবই বাজে পরিস্থিতি। এই যে চপের দোকানে গেছিলাম, চপ নিতে খুঁজে খুঁজে কোথাও চিকেন চপ পেলাম না, যদিও খাওয়াটা এখন উচিত নয়। একটু আগে আমার হাজব্যান্ড বকাবকি করছিল, তবে একটু আধটু তো মন চাই, তো সেই জন্য চিকেন চপটা পায়, মানে চিকেনের কোনো চপ পাওয়া যাচ্ছে না মার্কেটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়া যায়নি, এর থেকে মঙ্গলই হয়েছে, হয়তো অনেকে ভয়েই খাচ্ছে না। তো আমিও চাষিনি, ওই ডিমের চপ আলু চপ নিয়ে চলে এসেছি। এত বোকা না কি বলবো, এসেছি তোমাদের সঙ্গে বাবা করছি, ফ্যানটা চালালাম এখন। আমার এই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, যদিও চিকেন সংক্রান্ত বিষয় এখনো ঠিক পরিষ্কার নয়, কারণ খবরে বা পেপারে এমন কিছু জায়গায় দেখা যায়নি যে চিকেন খাওয়া উচিত না, বা চিকেন খেলে বা ডিম খেলে এই করোনা ভাইরাসটা ছড়াচ্ছে তা নয়। এটা সম্পূর্ণ মানে টাচে হচ্ছে, কোনো নিঃশ্বাসে বা এরকম কিছু নয় যা শুনলাম আর কি। তো চিকেনে কোনো বাধা নিষেধ নেই, তবুও মানুষ সতর্কতার বশত খাচ্ছে না, সেজন্য না খাওয়াটাই ভালো। তো পাইনি এক থেকে ভালোই হয়েছে। আর এখন আমরা পুরো মুড়ির উপর ঝাঁপিয়ে পড়েছি যে যত পারো খেয়ে যাও, মুড়ি চপ খেয়ে যাও। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলুক, আর আজকের ব্লগটা এইটুকুই থাকছে, আমি আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো, আর নিজেদেরকে যত্নে রেখো। ততক্ষণ টাটা।